গুড মর্নিং এভরিওয়ান, এখন আমি আছি হচ্ছে ডুয়ার্সে। আজকে আমরা রওনা দেব লাভার দিকে, অ্যান্ড লাভাতে যেতে যেতে অনেক স্পট আজকে আমরা কভার করতে চলেছি। এখন আমি আমার এই সকালবেলার চাটাকে কমপ্লিট করে তারপর ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি। আজকে আমরা অনেক ইন্টারেস্টিং জায়গায় যেতে চলেছি আর অনেক ফান অ্যাক্টিভিটিসও করতে চলেছি, তো সেই সবগুলো দেখার জন্য আর আজকে আমাদের সাথে একইভাবে মস্তি করার জন্য নোমর বক বক, লেটস গো। সকালের চাটা ঠিক তোমাদের মতোই, জীবনে না থাকলে সব কিছু যেন অসম্পূর্ণ লাগে। আজ আমরা একটা বড় সড়ো রোড ট্রিপে যাচ্ছি আর এই রোড ট্রিপটা শেষ হবে মেঘে ঘেরা পাহাড়ের বুকে। দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রথম স্পটে, যা হলো গরুমারা জাতীয় উদ্যানের গা দিয়ে বয়ে যাওয়া মূর্তি নদী। আমি চলে এসেছি মূর্তি নদীর কাছে। এখন পিছনে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে মূর্তি নদী, আর জলের আওয়াজ নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবেই শুনতে পাচ্ছ। এটা হলো বর্ষার জলে পুষ্ট নদী, তাই বর্ষাতে এখন পুরো জলে ফুলে ফেঁপে ঢোল হয়ে গেছে। অ্যান্ড আমি আছি এখন হচ্ছে ব্রিজের উপরে, এই দুধারে নদী অ্যান্ড তার ঠিক মাঝখানে হচ্ছে ব্রিজটা। তো চলো একটুখানি নদীর তীরে যাওয়া যাক আর জলটাকে একটু টাচ করে দেখা যাক যে কতটা ঠান্ডা। নদীর জল পায়ে লাগা মাত্রই মনটা যেন আরও সতেজ হয়ে গেল। জলটা এত ঠান্ডা আর সহ্যযুক্ত, যেটা পুরো শরীরকে একটা আলাদাই এনার্জি দিচ্ছিল। আর শুধু আমি একাই এই নদীর জল মজা করছিলাম না, মাকেও টেনে নিয়েছিলাম আমার সাথে একইভাবে নদীর জলটা উপভোগ করার জন্য। মূর্তি নদীতে অনেক মজা করে নিয়েছি আমরা। আন্টি কেমন লাগলো তোমাদের? তো এখন আমরা হচ্ছে সামনের দিকে এগোচ্ছি মোমো খাওয়ার জন্য, কারণ পাহাড়ে মোমো মানে একটা বুঝতেই পারছো আলাদা রকমই ফিলিং। খাবার নিয়ে গাড়িতে উঠে যখন আমরা আবার রওনা দিলাম, যেতে যেতে হঠাৎ আমাদের যাওয়ার পথে এই রিসোর্টটা দেখতে পেলাম যেখানে আমরা আগের বারে এসেছিলাম। মোমো দিয়ে মোমোটা অসম্ভব সুন্দর ছিল, আর এখন আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। সময় প্রায় দুপুরের দিকে গড়িয়ে এসেছিল, তাই আমাদের ড্রাইভার কাকু এই হোটেলটার সামনে দাঁড় করালো। অসম্ভব সুন্দর বাঙালি খাবার এখানে পাওয়া যায়, তাই আমরা সবাই আমাদের পেট তৃপ্তি সহকারে পূর্ণ করে আবার বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনির দিকে। লাঞ্চ কমপ্লিট করে আমরা উঠে পড়েছি গাড়িতে অ্যান্ড রওনা দিয়ে দিয়েছি লাভার জন্য। এখন অনেকগুলো পাখো ঘুরে ফেলেছি পাহাড়ের, আর বাইরে অপূর্ব সুন্দর দৃশ্য আছে। পুচকি কেমন লাগছে? আগে আমরা যখন আরেকবার ডুয়াসে এসেছিলাম তখনও কিন্তু আমরা এই পাপড় খেতে এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম।
তো যারা যারা আগের বারে ভিডিওটা দেখোনি ডুয়ার্স ট্রিপের তারা কিন্তু ভিডিওটা গিয়ে দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। আর ওখানে আমি কি জামা পরে ভিডিওটা শ্যুট করেছিলাম সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে আনতে একদম ভুলবে না। তো এখন আমরা আবার রওনা দিচ্ছি হচ্ছে লাভার দিকে। And finally, we are here at Labha. Labhar Mall-er khub kachei amra ei hotel Paradise-e chilam. Naam onujayi hotel ti kintu shottyi Paradise. Karon ei hotel-er prottekti room-er baire theke amra shorgorupi prokritir drishyo dekhte peyechilam. এরপর আমরা হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম এই মনোরম ওয়েদারটা উপভোগ করার জন্য। এই ফগি ওয়েদারটা এত অপূর্ব লাগছিল যেটা আমি তোমাদেরকে শব্দে প্রকাশ করে বোঝাতে পারবো না। আমরা এখন যাচ্ছি হচ্ছে হেঁটে হেঁটে ম্যালের দিকে। পিছনে এই সুন্দর কুয়াশা ভরা ওয়েদারটা আসলে হলো মেঘে ভরা ও আমাদের দুজন সঙ্গী এসে গেছে, বলো কি বলবো তোমরা। হ্যালো, এখন খুব ফগি আর ঠান্ডা, আমার এটা নতুন পিঙ্ক ক্যাপ কেনা হয়েছে। আমি যদি আপনাদের দেখাই তাহলে আপনারা কিছু আর এটা আমার লাগবা পিঙ্ক কুলাশ সাদা টপটকে আমি দেখতে পাচ্ছি সব আর এটা পুরো আমার পিঙ্ক লালিপপ। আচ্ছা, ওদের অনেক বক্তব্য হয়ে গেল, তো এখন আমরা হেঁটে হেঁটে চলে এসেছি ম্যালের কাছে। অ্যান্ড পিছনে এই মনসুনের ওয়েদারটা বুঝতে পারছো, বুঝতে পারছো, ইটস ভেরি রোম্যান্টিক। তো আমরা এসে গেছি অলমোস্ট, অ্যান্ড এখানে আমরা এখন হচ্ছে মোমো খাবো। পাহাড়ি এলাকায় এসে মোমো টেস্ট করবো না এটা তো হতেই পারে না। আমরা মোমো খেয়ে এখন একটা দোকানে এসেছি, মোমোটা তোমাদেরকে দেখাতে পারলাম না, বাট জাস্ট অসাধারণ খেতে মোমোটা, এত বিউটিফুল ছিল না মোমোটা, তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। কলকাতায় একটা আলাদাই মোমো, বাট এখানের মোমো মানে ট্র্যাডিশনাল, আর এখানের লোকেরা যেটাতে অভ্যস্ত বানিয়ে বানিয়ে ওইটা মনে হচ্ছে আরও যেন খাই। আমাদের খেতে খেতে শেষ হয়ে গেছিলো মোমো, তাই বেশি করে খেতে পারিনি, বাট যাই হোক এখন আমরা একটা দোকানে এসেছি কিছু কেনাকাটা করবো বলে। ম্যালের উপর থেকে হাঁটতে হাঁটতে আমরা যখন আবার হোটেলের দিকে আসছিলাম তখন আমাদের পেটে যেন আবার ছুচোর দৌড় লেগেছিল, তাই আমরা আমাদের পেটটা ভালোভাবে ভরার জন্য নিচে নামতে নামতে একটা রাস্তার সাইডের দোকানে এসে মোমো খাওয়ার জন্য বসেছিলাম। আর তার মাঝখানে আমাদের ক্ষুদে বাচ্চাগুলো মোমো বানানো শিখছিল আর ওদেরকে শেখাচ্ছিল এখানকার প্রফেশনাল যারা আছে তারা। তারা কিন্তু খুবই মজা করছিল এই পুচকুগুলোর সাথে। দাজু আমাদেরকে এখানকার একটি জঙ্গলি ঔষধিক ফলের গুণাবলী বোঝাচ্ছিল। আচ্ছা, দাজু মানে কিন্তু নেপালি ভাষায় দাদা। এই ফলটি খেলে গ্যাস, অ্যাসিডিটি, যা যা সমস্যা আছে সব নাকি কেটে যায়। গল্প শুনতে শুনতে আমাদের মোমোও চলে এসেছিল। মোমোর সাথে আমি নিয়েছিলাম স্যুপ, কারণ ঠান্ডাটা বেশ ভালোই পড়ছিল রাতে। তারপর আমরা দাজুর আরও অনেক গল্প শুনতে শুনতে আজকের আমাদের দিনটা কাটালাম। সো ইয়া গাইজ, দ্যাটস ইট। আশা করি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।